আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এসএসসি 2019 ব্যাচের পরীক্ষার্থীরা, যারা ফিজিক্স পরীক্ষাটা দিয়েছ, ওই ফিজিক্স পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে এই টিউটোরিয়ালটাতে প্রত্যেকটা প্রশ্নের সমাধান খুব দ্রুততার সাথে এবং এর সাথে রেলিভেন্ট যে বিষয়গুলো আছে এগুলোর ব্যাখ্যা নিয়ে এই টিউটোরিয়ালটাতে কথা বলতে চাই। তোমরা যারা পরীক্ষা অলরেডি দিয়েছ এবং যারা সামনে পরীক্ষা দিবা, যারা পরীক্ষা দিয়েছ তাদের জন্য প্রশ্নপত্রটা কতটুকু তোমরা সঠিকভাবে পরীক্ষার হলে দিতে পেরেছো সেটা জানাটাও জরুরি, এবং যারা পরবর্তীতে পরীক্ষা দিবা তাদের জন্য এটা ইম্পর্টেন্ট যে বোর্ড পরীক্ষায় প্রশ্নটা কেমন আসছিল বা বোর্ড পরীক্ষায় প্রশ্নটার যে প্যাটার্ন এটাকে বুঝতে পারাটা দরকার আছে। এই কারণে এই প্রশ্নের সমাধানটাও একটু গুরুত্বপূর্ণ। আমার কাছে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ফিজিক্সের সৃজনশীল সেট 3/1107/2019-এর বিষয়কোড 136 এবং কারাকোরাম। সুতরাং এই যে সেট 3 ফিজিক্সের সৃজনশীলের 2 ঘন্টা 35 মিনিটের যে প্রশ্নটা আমার কাছে আছে, এই প্রশ্নটাতে টোটাল 8টা সৃজনশীল আছে এবং এই 8টা সৃজনশীলের মধ্যে 5টা সৃজনশীল দিতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীরা যে যার মতো যেটা ভালো পেরেছে বা যেটাকে ভালো মনে করেছে সে পারে সেটার উত্তর দিয়েছে। তবে প্রত্যেকটা প্রশ্নের সমাধান জানা দরকার আছে, কারণ এসএসসির পরে যখন এইচএসসিতে গিয়ে তোমরা ফিজিক্স পড়বা তখনও এই জিনিসগুলোকে স্টাডি করতে হবে। সো প্রথম যে প্রশ্নটা, প্রথম প্রশ্নে বলা হয়েছে সালমান 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবলের উপরে 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করে। ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে যেতে থাকে। মাঠের ঘর্ষণ বলের মান 1 নিউটন। এই যে উদ্দীপকটা দেওয়া হয়েছে, এই উদ্দীপকটাকে বুঝতে হবে যে উদ্দীপকে যে ঘটনাটা বলা হয়েছে সেই ঘটনাটাকে ভিজুয়ালাইজ করা যায় কিনা। যেমন আমি একটু যদি বলি যে এটাকে যদি আমি বলি যে এখানে হচ্ছে শাকিল আর এখানে হচ্ছে সালমান, এখানে হচ্ছে শাকিল। এখন শাকিল যে বলটা ফুটবলটাকে বল প্রয়োগ করেছে, ফুটবলটাকে বল প্রয়োগ করেছে, এখানে বলা হয়েছে 400 গ্রাম ভরের। তাহলে এই যে ফুটবল, এই ফুটবলের ভর হচ্ছে 400 গ্রাম। অবশ্যই এটাকে আমরা কেজিতে নিব, তো এটা হবে 400-কে 1000 দিয়ে ভাগ করলে হবে 0.4 কেজি। এই 400 গ্রাম ভরের স্থির ফুটবল যেহেতু বলেছে তাহলে এইটার আদিবেগ হবে 0 মিটার পার সেকেন্ড, তাহলে এইটার এম হচ্ছে 0.4 কেজি। ভরের এই ফুটবলের উপর 2 সেকেন্ড যাবত, তাহলে ও যে বল প্রয়োগ করেছে সেই বল প্রয়োগের সময়টা হচ্ছে 2 সেকেন্ড এবং সে বল প্রয়োগ করেছে টোটাল 5 নিউটন, অর্থাৎ এইখানে বল প্রয়োগ করেছে 5 নিউটন। এই যে 5 নিউটন বল প্রয়োগ করলো ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে, অর্থাৎ এখান থেকে এই যে শাকিল, এই শাকিলের দূরত্ব হচ্ছে 120 মিটার দূরে দাঁড়িয়ে আছে। এখন এই যে চিত্রগুলো আমি আমার প্রত্যেকটা সলিউশনে, অর্থাৎ গাণিতিক সমস্যা সমাধানের ফিজিক্সের যতগুলো ভিডিও আপলোড করেছি সবগুলোর ক্ষেত্রে বলেছি যে এই উদ্দীপকগুলোর ক্ষেত্রে চিত্রটা বা ভিজুয়ালাইজেশন করাটা একটা দরকার আছে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে অঙ্ক করতেও মজা লাগে, ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে। এবং শেষে একটা জিনিস বলে দিচ্ছে যে মাঠের ঘর্ষণ বল, এটা যেহেতু মাঠ তাহলে এটার একটা ঘর্ষণ বল আছে, সেই ঘর্ষণ বলটা হচ্ছে 1 নিউটন। এবং আমরা জানি যে এই ঘর্ষণ বলটা সব সময় বলের বিপরীতে কাজ করে। চিত্রানুসারে বলটা হচ্ছে এইদিকে যাবে কিন্তু ঘর্ষণ বল কিন্তু গতির বিপরীতে কাজ করে, অর্থাৎ ঘর্ষণ বলটা এদিকে কাজ করবে। অর্থাৎ আলটিমেটলি টোটাল যে মানে অ্যাকচুয়াল যে ফোর্সটা কাজ করেছিল সেটা হচ্ছে এই এফ থেকে এফ প্রাইমটাকে বাদ দিতে হবে, অর্থাৎ 5 নিউটন থেকে 1 নিউটন বাদ দিলে থাকে হচ্ছে 4 নিউটন। এই 4 নিউটনের হিসেবটা মাথায় রাখতে হবে। প্রথম প্রশ্ন করেছে সরণ কাকে বলে। আমরা জানি ফিজিক্সের ক্ষেত্রে আমরা এস ইকুয়ালস টু ভি বাই টি বলি, এবং আমরা এটাও জানি যেহেতু এস হচ্ছে ভেক্টর রাশি, কারণ হচ্ছে ভি ভেক্টর রাশি। সো ভি হচ্ছে ভেক্টর রাশি এই কারণে, কারণ বেগের একটা নির্দিষ্ট দিক আছে। তাহলে সরণের সংজ্ঞা হচ্ছে একক সময়ে কোনো নির্দিষ্ট দিকে, এক এক সময়ে, সো
বেগের s equals to v by t এখন সরণ হচ্ছে v equals to s by t s equals to vt actually এখানে s equals to vt হবে অর্থাৎ আমরা জানি বেগ equals to সরণ বাই সময় সুতরাং s equals to v into t অর্থাৎ সরণ হচ্ছে কোন নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন এবং এই সরণের যে স্কেলার রাশি এটা হচ্ছে দূরত্ব কারণ দূরত্বটা যদি স্কেলার হয় সরণটা হচ্ছে ভেক্টর কারণ কোন নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে দ্বিতীয় কোশ্চেন সুষম গতিতে চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে কারণ আমরা বেগ মাপার সময় সব সময় দিক জিনিসটাকে চিন্তা করব কারণ বেগ একটা ভেক্টর রাশি সুষম দ্রুতির ক্ষেত্রে দিক কিন্তু ফ্যাক্টর না যে কোনো দিকেই দ্রুতি হতে পারে সুতরাং দ্রুতি সুষম হলো বেগ সুষম এজন্য হবে না কারণ দ্রুতির ক্ষেত্রে দিক নির্দিষ্ট না থাকলেও বেগের ক্ষেত্রে দিক সবসময় নির্দিষ্ট সুতরাং সুষম দ্রুতিতে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ সুষম নাও হতে পারে তৃতীয় কোয়েশ্চেন বল প্রয়োগের ফলে এই যে সালমান বল প্রয়োগ করেছে 5 নিউটন এই বল প্রয়োগ করার ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছিল এখন ত্বরণ হচ্ছে এ আমরা জানি ফুটবলের ভর এম দেওয়া আছে এবং আমরা এফ এর মানটাও জানি সুতরাং আমরা যদি বের করি যে এফ ইকুয়ালস টু এম এ তাহলে আমি যদি এ বের করতে চাই তাহলে এটা হবে এফ ডিভাইডেড বাই এম তাহলে এফ হচ্ছে 4 নিউটন আর এম হচ্ছে 0.4 কেজি তাহলে সেক্ষেত্রে এটা হবে 4 ÷ 4/10 ইজ ইকুয়াল টু 10 m/s² এটা হচ্ছে ফুটবলের ত্বরণ এবং খুব সহজ একটা অঙ্ক চতুর্থ কোয়েশ্চেনটা হচ্ছে ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে কিনা এখন বুঝতে হবে যে শাকিল ফুটবল থেকে 120 মিটার দূরে দাঁড়িয়েছিল তাহলে সালমান যে বল প্রয়োগ করেছে সেই বলের কারণে ফুটবলটা যে ত্বরণ লাভ করেছে এই ত্বরণে এই সময় ধরে কাজ করলে ফুটবলটা কতটুকু সামনে যাবে এখন আমরা জানি যে এখানে s equals to 120 দেওয়া আছে বাট ফুটবলে যেহেতু সে 4 নিউটন বল প্রয়োগ করেছে এবং সেটা হচ্ছে মানে 5 নিউটন ছিল 1 নিউটন ঘর্ষণ বল কিন্তু আমাদের বের করতে হবে যে এই 2 সেকেন্ড ধরে যদি বলটা চলে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে তাহলে আমরা বের করব s equals to ut plus half at square তাহলে যেহেতু আদিবেগ শূন্য এখানে বলা হয়েছে স্থির বল ছিল সুতরাং এটা 0 হবে এটার সাথে যাই গুণ করি না কেন এটা 0ই হবে প্লাস হাফ এর মান হচ্ছে 10 এবং t হচ্ছে 2² তার মানে দাঁড়ালো হাফ ইনটু 10 ইনটু 4 তাহলে 40কে 2 দিয়ে ভাগ করলে হবে 20 মিটার অর্থাৎ বলটা 20 মিটার পর্যন্ত যাবে কিন্তু শাকিল যে দাঁড়িয়েছিল 120 মিটার দূরে শাকিলের কাছে বলটা যাবে না কারণ শাকিলের দূরত্ব ছিল 120 মিটার এবার বলটা এই বল এতক্ষণ ধরে কাজ করলে 20 মিটার পর্যন্ত যাবে এই হচ্ছে প্রথম কোয়েশ্চেনটার সলিউশন আমি জানি তোমরা যারা পরীক্ষা দিয়েছ গতি চ্যাপ্টার থেকে যেহেতু প্রশ্নটা আসছে গতিতে অনেক অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন করা যায় এবং অনেকভাবে কোয়েশ্চেনের অ্যান্সারও দেওয়া যায় সো বিভিন্নভাবে তোমরা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারো যেই ডেটা দেওয়া আছে সেই ডেটাকে ব্যবহার করে যেটা চাওয়া হয়েছে সেটাকে বের করার জন্য বিভিন্ন সূত্র বিভিন্নভাবে অ্যাপ্লাই করা যাবে তবে সহজভাবে চিন্তা করলে এভাবে করা যায় তাহলে প্রথম সৃজনশীলের অ্যান্সার হচ্ছে এরকম দ্বিতীয় সৃজনশীল মুছে দিলাম দ্বিতীয় সৃজনশীলের ক্ষেত্রে একটা একজন ব্যক্তির কথা বলা হয়েছে এবং সেখানে একটা সহজ ডেটা দেওয়া আছে আমি যেটা সবসময় বলি চিত্র আঁকালে বা উদ্দীপকটাকে ভিজুয়ালাইজেশন করতে পারলে জিনিসটাকে করাটা সহজ হয় তো এখন প্রথম দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে 40 কেজি ভরের রনি স্থির অবস্থান থেকে স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এখানেও দুজন ব্যক্তির কথা বলা হয়েছে আমি মনে করি যে এটা হচ্ছে রনি হ্যাঁ এই রনির যে ভর এই রনির ভর হচ্ছে 40 কেজি দেওয়া আছে স্থির অবস্থান থেকে তাহলে তার আদিবেগ হচ্ছে 0 m/s 0.4 m/s² সুষম ত্বরণে তাহলে এর মান হচ্ছে 0.4
মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 70 সেকেন্ডে স্কুলে পৌঁছায়ও গেছে। তার মানে এটা যদি তার স্কুল হয়, এটা যদি তার স্কুল হয়, আমি একটু দ্রুত আঁকাচ্ছি এজন্য বক্স করলাম, তাহলে এখান থেকে সে এখানে পৌঁছে গেছে। হ্যাঁ, এখান থেকে পৌঁছে গেছে, তার সময় লেগেছিল 70 সেকেন্ড। 70 সেকেন্ডে সে স্কুলে পৌঁছায় গেছে। রনির বড় ভাই জনির ভর 50 কেজি। তো আরেকজন ব্যক্তি আছে জনি, তো তার যে ভর, আমরা এটাকে 2 ধরলাম, এটাকে 1 ধরলাম, ওর ভর হচ্ছে 50 কেজি। তো 50 কেজি ভরের জনি, তার বাড়ি, যে তার যে বাড়িটা আছে সেই বাড়ির ছাদের উচ্চতা হচ্ছে 20 মিটার। তাহলে এই 20 মিটার হচ্ছে এইচ। সুতরাং দুই ধরনের ডেটা দেওয়া আছে। রনি স্কুলে পৌঁছায় গেল 70 সেকেন্ডে, মানে 1 মিনিটের একটু বেশি সময়। আর জনি, সে 50 কেজি ভরের, তার বাসার যে ছাদ সেটা 20 মিটার উপরে। প্রথম কোয়েশ্চেন, কর্ম দক্ষতা কাকে বলে? তোমরা অবশ্যই জানো যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের শেষের অংশে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং কোনো যন্ত্রের মোট প্রদত্ত শক্তি আর লভ্য কার্যকর শক্তির অনুপাত, বা লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। লভ্য কার্যকর ক্ষমতা বললে মোট প্রদত্ত ক্ষমতা হবে। আমরা জানি কর্মদক্ষতা হচ্ছে ইটা। সো পাওয়ার অফ আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার অফ ইনপুট, অর্থাৎ যে পরিমাণ শক্তি দেওয়া হয়েছে আর যে পরিমাণ শক্তি সে কাজ করে ব্যাক করবে, তার শতকরা পরিমাণটাই হচ্ছে কর্মদক্ষতা। দ্বিতীয় কোয়েশ্চেন, একই উচ্চতার ছাদ থেকে ফেলে দেওয়া একই ভরের একটি খোলা কাগজের তুলনায় একটি মোচড়ানো কাগজ কেন মাটিতে আগে পড়ে? কারণ একটা বস্তু যখন বিনা বাধায় পড়বে, আমরা গ্যালিলিও গ্যালিলাইয়ের যে ইটালির পিসা শহরের হেলানো তলের বা হেলানো ছাদের একটা বিল্ডিংয়ের বা স্ট্রাকচারের উপর থেকে যে ফেলে দেওয়া পরন্ত বস্তুর সূত্রগুলা পড়েছি, তার প্রথম সূত্র ছিল স্থির অবস্থান থেকে বিনা বাধায় একই উচ্চতা থেকে পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। কিন্তু যেহেতু এটা বিনা বাধায় না, মানে অর্থাৎ বাতাসের বাধা আছে, সেইটা হিসাব করলে খোলা কাগজের নিচের যে তলটা, যেটা বাতাসের বাধাকে ভেদ করে নিচে নামবে, তার থেকে মোচড়ানো কাগজের তলার বা আয়তনটা ছোট হয়। এ কারণে সেটা বাতাসের বাধা কম অতিক্রম করে, এ কারণে মোচড়ানো কাগজ আগে মাটিতে পড়বে। সহজ লজিক। তৃতীয় কোয়েশ্চেনটা হচ্ছে, রনির যাত্রার স্থান থেকে স্কুলের দূরত্ব, অর্থাৎ এই যে রনি এই পরিমাণ ডেটা নিয়ে যাত্রা শুরু করেছে, এই এস এর মানটা চাওয়া হয়েছে কতটুকু দূরে আছে। তো আমি জানি ইউ আছে, এ আছে, টিও আছে। এস বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এই সহজ একটা জিনিস, যেহেতু ইউর মান 0, তাহলে 0 সাথে টি 70 সেকেন্ড গুণ করলে এটা 0ই হবে, প্লাস হাফ ইন্টু এ হচ্ছে 0.4 আর টি হচ্ছে 70 স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা হবে 0.2 ইন্টু 4900। হ্যাঁ, তাহলে কত দাঁড়াচ্ছে, 2/10 ইন্টু 4900, তাহলে 980 মিটার, 980 মিটার। সো 980 মিটার দূরত্ব অতিক্রম করবে এই অংশটুকুতে। সুতরাং আমরা 4900 ক্যালকুলেটর ছাড়াই হিসাব হলো, যদি ভুল না হওয়ার কথা। হ্যাঁ, 980 মিটার। চতুর্থ কোয়েশ্চেন, রনির কৃত কাজ। এখন রনি কি পরিমাণ কাজ করেছে এখানে? এখন বিষয়টা হচ্ছে, রনি যেহেতু এখানে গতিশীল ছিল, তাহলে আমাদের যে কাজ, তার যে কৃত কাজ, সেটা আমরা বের করব গতিশক্তি থেকে। সো গতিশক্তি থেকে আমরা যদি বের করি, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ তার বেগ বের করতে হবে। এখন বেগ বের করার জন্য আমার সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। যেহেতু ইউর মান হচ্ছে 0, এ কত, 0.4 ইন্টু 70, তাহলে কত হবে এটা, 4/10 ইন্টু 70, তাহলে
28 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এখন এখানে হাফ, যেহেতু রনির ভর হচ্ছে 40 কেজি, তাহলে এটা হচ্ছে 28 স্কয়ার। তাহলে হিসাব করলে কত হবে, হিসাব করলে হবে 28 স্কয়ার ইনটু 20, সো দ্যাট উড বি 15680। 40 কেজি ভর 28, হ্যাঁ 70 সেকেন্ড 0.4, ঠিক আছে। তাহলে 15680, 15680 জুল। এখন এই পরিমাণ হাফ এম ভি স্কোয়ার ইকে, এই পরিমাণ কাজ সে করেছে। প্রশ্নটা হচ্ছে যে রনি যে কৃতকাজ করেছে, এই সমান পরিমাণ কাজ করে জনি তার সাথে 10 কেজি ভরের আরেকটা বস্তু নিয়ে ছাদে উঠতে পারবে কিনা। তো এখন রনি যদি ছাদে ওঠে, তাহলে এইখানে যে পরিমাণ শক্তি লাগবে এটা হচ্ছে বিভব শক্তি, যেহেতু তার অবস্থানের পরিবর্তন হয়েছে। তাহলে এটা হচ্ছে রনির, এটা হচ্ছে জনির। জনির সূত্রটা হচ্ছে MGH, যেহেতু তার ভর ছিল 50 কেজি এবং তার সাথে আরও 10 কেজি দেওয়া হয়েছে, তাহলে তার ভর হবে 60 কেজি ইন্টু জি এর মান হচ্ছে 9.8, এইচ হচ্ছে 20 মিটার। তাহলে এবার সূত্রটা হচ্ছে যে 60, তাই না, 60 ইন্টু 9.8 ইন্টু 20, 11760। তাহলে এইটা হচ্ছে 11760 জুল। এখন প্রশ্ন হচ্ছে যে রনির কৃতকাজের সমান পরিমাণ কাজ করে জনি 10 কেজি ভরের বস্তু নিয়ে ছাদে উঠতে পারবে কিনা। 10 কেজি ভরের বস্তু নিয়ে ছাদে উঠতে জনির 11760 জুল কাজ করতে হবে, কিন্তু রনি অলরেডি 15680 জুল কাজ করে ফেলেছে। তার মানে রনির যে গতিশক্তি তা অবশ্যই জনির বিভব শক্তির তুলনায় বেশি। এ কারণে এই পরিমাণ কাজ করলে অবশ্যই জনি এই 10 কেজি ভরের বস্তু নিয়ে ছাদের উপরে উঠতে পারবে। এ হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চেনের অ্যান্সার। তৃতীয় কোয়েশ্চেন এটা মুছে দিলাম। তৃতীয় কোয়েশ্চেন, আচ্ছা তোমরা যারা পরীক্ষা দিয়েছ, আমি জানি না যে তোমরা এই একইভাবে চিন্তা করেছো কিনা, বা তোমাদের ম্যাথমেটিক্স সলিউশন করার বা ফিজিক্সের প্রবলেম সলভ করার তো বিভিন্ন ধরনের পন্থা থাকতে পারে। তোমরা আমাকে জানিও যে তোমাদের একই রকমভাবে প্রবলেম সলভ হয়েছিল কিনা, বা আমার সাথে কোনো ধরনের ভ্যারিয়েশন হয়েছে কিনা। তৃতীয় কোয়েশ্চেন, এ ও বি পাত্রের তরলের ঘনত্ব। আচ্ছা এখন এখানে একটা পাত্র দেওয়া আছে, এই পাত্রটা এ, এই পাত্রটা বি। এখন এ পাত্রে যে তরল এটার যে ঘনত্ব রো এ, এটা হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। আর এইটার যে ঘনত্ব রো বি, এটা হচ্ছে কত, 1260 কেজি পার মিটার কিউব। দুইটার ঘনত্ব দেওয়া আছে এবং বলেছে এ পাত্রের তরলের উচ্চতা, এ পাত্রের যে তরলটা এই তরলের উচ্চতা হচ্ছে 50 সেন্টিমিটার, সো ইট শুড বি 0.5 মিটার। তো 0.5 মিটার, 250 গ্রাম ভরের একটি বস্তুকে এ পাত্রে তরলে ছেড়ে দিলে, তো এইখানে যদি একটা বস্তুকে ছেড়ে দিই যার ভর হচ্ছে 250 গ্রাম, মানে 0.25 কেজি, সে কি পরিমাণ ওজন হারায়, 1.96 নিউটন। তাহলে 1.96 নিউটন ওজন সে হারায়, কারণ আমরা জানি এখানে যে তরলটা আছে এই তরলটা বস্তুটাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করে, এবং যে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে সে কিছুটা ওজন হারায়, কতটুকু, যতটুকু তরল সে দখল করেছে। প্রশ্ন হচ্ছে প্লবতা কাকে বলে, এটাই হচ্ছে সেই প্লবতা। কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটি ওপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে প্লবতা বলে। দ্বিতীয় কোয়েশ্চেন, অবস্থার পরিবর্তনের সময় বস্তু তাপ গ্রহণ করলেও তাপমাত্রা পরিবর্তন ঘটে না কেন। এইটা তোমরা যারা
বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়টা পড়েছ, সেখানেও আছে। ইভেন কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার পদার্থের অবস্থাতেও বরফ গলনের একটা শীতলীকরণের রেখা এবং তাপ প্রদানের রেখা আছে, সেখানেও দেখা আছে যে একটা বস্তু যখন তার অবস্থার পরিবর্তন করে, অর্থাৎ বরফ থেকে তরল হয় অথবা তরল থেকে বাষ্প হয়, সেই মুহূর্তে সে যে তাপ শক্তিটুকু গ্রহণ করে সেই তাপ শক্তিটুকু তার ভিতরের অণুর গতিশক্তি বাড়ায়, এবং গতিশক্তি বাড়ানোর কারণে সে তার অবস্থা পরিবর্তন করার সময় তাপ ঠিকই গ্রহণ করে কিন্তু তাপমাত্রা বাড়ে না। অর্থাৎ 1 কেজি ভরের একটা বরফ খণ্ডকে তরলে পরিণত করতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে ওঠা যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পুরো বরফটা গলে পানি না হয়, অর্থাৎ বরফটা গলে তরল না হয়, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে। অর্থাৎ এই সময় সে সুপ্ত তাপ গ্রহণ করে, লেটেন্ট হিট। তৃতীয় কোয়েশ্চেন, এ পাত্রের তলদেশের তরলের চাপ নির্ণয় করতে হবে। এটা খুবই সহজ, আমরা জানি যে তরলের চাপ বের করার জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে পি মানে প্রেশার ইজ ইকুয়াল টু এইচ রো জি, অর্থাৎ এইচ মানে হচ্ছে উচ্চতা, কত তরলের উচ্চতা 0.5, রো মানে হচ্ছে ঘনত্ব, সেটা হচ্ছে তরলের ঘনত্ব 800, জি মানে হচ্ছে 9.8, তাহলে কত হবে? এটা হবে হচ্ছে 0.5 × 800 × 9.8, that is 392 pascal, কারণ চাপের একক পেস্কেল। চতুর্থ কোয়েশ্চেন হচ্ছে, এটি কি অবস্থায় থাকবে? এখন বি পাত্রে ছেড়ে দিলে কি অবস্থায় থাকবে, এটার ব্যাখ্যাকে বিভিন্ন ভাবে দেওয়া যায়। এখন যেহেতু অবস্থায় থাকবে বলছে, এটা কি ভাসমান থাকবে না ডুবন্ত অবস্থায় থাকবে, না ডুবন্ত অবস্থায় ভাসমান থাকবে, সেটা ব্যাখ্যা করা যাবে। সেটা কিভাবে, এটা বের করার দুইটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে, যেহেতু বস্তুটার ভর হচ্ছে 0.25 কেজি, তাহলে আমি যদি ওর বাতাসে ওজন বের করতে চাই তাহলে W=mg দিয়ে বের করব। তাহলে এমজি হচ্ছে 0.25 × 9.8, তাহলে 0.25 × 9.8 উড বি 2.45 নিউটন, 2.45 নিউটন। কিন্তু সে ওজন হারাইছে কত, 1.96 নিউটন। তো এখন সে ওজন হারাইছে হচ্ছে 1.96 নিউটন, এই পরিমাণ ওজন হারাইছে, তাহলে ওর অ্যাকচুয়াল ওজন ছিল 2.45 নিউটন, কিন্তু হারাইছে কত, 1.96। তাহলে এই 2.45 নিউটনটা ছিল কোথায়, বাতাসে ওজন, যখন বস্তুটার ঘনত্ব ছিল 800। তাহলে বস্তুটার আয়তন কত হলে, বস্তুটা যদি আমরা এভাবে চিন্তা করি যে এই বস্তুটাকে এ থেকে বি পাত্রে দেওয়া হয়েছে, এখন এই বস্তুটার বাতাসে ওজন হচ্ছে 2.45 নিউটন, এখন আমি যদি ধরি যে বস্তুটার আয়তন যদি ভি হয়, তাহলে এই বস্তুটা এই তরলে নিমজ্জিত অবস্থায় ভাসবে, তাহলে বস্তুর ওজন এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন সমান হবে। এখন এই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন হবে ভি রো জি, ভি রো জি। অর্থাৎ আমি যদি হিসাব করি যে এটা হচ্ছে বস্তুর বাতাসে ওজন এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন হচ্ছে এটা, এখন এই ওজন এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন যদি সমান হয় তাহলে বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখন এই ভি এর মানটা আমরা জানি না, কিন্তু ভি ইন্টু রো এর মান হচ্ছে 1260 × 9.8, অর্থাৎ 1260 kg/m³ × 9.8 হচ্ছে 12348 V, 1, 2, 3, 4, 8 V। এখন এই যে V এটা ইকুয়াল টু এই পরিমাণ ওজন, অর্থাৎ 1, 2, 3, 4, 8 V ইজ ইকুয়াল টু 2.45 নিউটন। দ্যাট মিন্স আমি যদি এই Vটা বের করি, সো V হচ্ছে 2.45 × 1, 2, 3, 4, 8, তাহলে এটা হচ্ছে 2.45 ÷ answer = 1.98 × 10⁻⁴, 1.98 × 10⁻⁴
মিটার কিউব, অর্থাৎ এই বস্তুটার যদি আয়তন এত মিটার কিউব হয় তাহলে এই বস্তুটা এই তরলে নিমজ্জিত অবস্থায় ভাসবে। এটাকে এইভাবেও করা যায়, আবার অন্যান্যভাবেও করা যায়। অর্থাৎ এই বস্তুটার যদি আয়তন জানা থাকে, অর্থাৎ এই পরিমাণ যদি আয়তন হয় তাহলে এই ঘনত্বের তরলে এই বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে। সুতরাং তিন নম্বর প্রশ্নের অ্যান্সারের পর চার নম্বর কোয়েশ্চেনে শব্দের তাপমাত্রার একটা অঙ্ক দেওয়া আছে এবং সেখানে একটা কূপের গভীরতার একটা ম্যাথ দেওয়া আছে। তোমরা যারা শব্দ অধ্যায়ের অঙ্ক করেছ, অর্থাৎ শব্দ তরঙ্গ অধ্যায়ের অঙ্ক করেছ, তোমরা জানো যে শব্দের বেগ তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। অর্থাৎ তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে, তাপমাত্রা বা কমলে শব্দের বেগ কমে। সেক্ষেত্রে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য 0.6 মিটার পার সেকেন্ড করে শব্দের বেগ ওঠানামা করতে পারে। এখানে যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা হচ্ছে এই রকম যে এখানে উপর থেকে নিচ পর্যন্ত টোটাল হচ্ছে 100 মিটার এবং এখানে পানি আছে। এই পানির উচ্চতা হচ্ছে 25 মিটার এবং বাতাসের যে তাপমাত্রা এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং এটা হচ্ছে কূপ। নিচে যে ক্লুটা দেওয়া আছে সেটা হচ্ছে গ্রীষ্মকালে যখন বায়ুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়ে তাহলে কূপের উপরিতল থেকে পানি 1 মিটার নিচে চলে আসে। অর্থাৎ কূপটা হচ্ছে 100 মিটারের, পানির উচ্চতা হচ্ছে 25, তখন সেটা 1 মিটার নিচে নেমে আসে, তার মানে এটা হয় হচ্ছে 24 মিটার। এই হচ্ছে ডেটা। যদি এটা ডেটা হয়, ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে পর্যায়কাল কাকে বলে। আমরা জানি পর্যায়কাল, আমরা জানি যে টি ইজ ইকুয়াল টু 1/f, অর্থাৎ মানে এটা সহজভাবে বলা যায় যে কোনো কম্পনশীল বস্তুর একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে সেই কম্পনশীল বস্তুর পর্যায়কাল বলে। আমরা এটাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি এবং এটার এক্সপ্রেশন বা ইউনিট হচ্ছে এস, মানে সেকেন্ড। এরপরে দ্বিতীয় কোয়েশ্চেন, তরঙ্গ শীর্ষ ও তরঙ্গপাত সমদশা সম্পন্ন নয় কেন? আমরা যদি একটা তরঙ্গকে খেয়াল করি, এই তরঙ্গের একটা তরঙ্গ শীর্ষ আছে এবং তরঙ্গপাত আছে। তো তরঙ্গ শীর্ষের কণাটার যে ডিরেকশন, যে মুভমেন্ট, অর্থাৎ এই কণাটা সাম্যাবস্থার দিকে যে অভিমুখী হয় আর তরঙ্গপাদের কণাটা সাম্যাবস্থার দিকে যে অভিমুখী হয়, এই দুইটা অভিমুখ সমান হয় না। এ কারণে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত এই দুইটা কণা সমদশা সম্পন্ন না, অর্থাৎ একই অবস্থা সম্পন্ন না। তৃতীয় কোয়েশ্চেন, উদ্দীপকে উল্লেখিত বায়ুর তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে কত হবে? এখন উদ্দীপকে উল্লেখিত বায়ুর তাপমাত্রা বৃদ্ধি, এখানে বলে না যে বায়ুর তাপমাত্রা, এখানে বলেছে তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। তার মানে আমরা যদি এই টেম্পারেচারটাকে চিন্তা করি, এই টেম্পারেচারটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে কত হবে এটা যদি প্রশ্ন হয়, তা আমরা জানি C/5 ইজ ইকুয়াল টু F-32/9। এবং এই সূত্রটা তোমাদের কাছে কমন, তোমরা যারা ষষ্ঠ অধ্যায়ের অঙ্ক করেছ, বস্তুর উপর তাপের প্রভাব সেখানে আছে। সুতরাং সি যদি 10 হয়, 10/5 হচ্ছে F-32/9, সো দিস ইজ 2, তাহলে এটা হচ্ছে কত, F-32 ইজ ইকুয়াল টু 18, তাহলে 32 আর 18 যোগ হবে, তাহলে 32 আর 18 হচ্ছে 50, তাহলে 50 ডিগ্রি ফারেনহাইট। এই হচ্ছে চারের গ। ঘ হচ্ছে কূপের মুখে শব্দ করলে তাপমাত্রা বৃদ্ধির পূর্বে এবং পরে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে কোনো তারতম্য হবে কিনা? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ডেফিনেটলি হবে। কিভাবে হবে এটা আমাদের একটু মনে রাখতে হবে যে এখানে কিন্তু প্রতিধ্বনির একটা বিষয় আছে, অর্থাৎ শব্দ একবার কূপের মুখ থেকে আসবে এবং উপর থেকে যাবে। ঘটনা হচ্ছে যখন টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন এই গ্যাপটা ছিল হচ্ছে 75 মিটার, কিন্তু যখন তাপমাত্রা বাড়ে তখন এটা 1 মিটার নিচে চলে আসে, অর্থাৎ তখন এটা হয় 76 মিটার।
এখানে বলেছে কুপারের উপরিতল থেকে পানি 1 মিটার নিচে নেমে আসে, তাহলে এই 75 মিটার শব্দটা আপ ডাউন করে। তো এখন এই সময় বাতাসের তাপমাত্রা ছিল 25, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ইন্টু 0.6, তাহলে এটা হচ্ছে 332 প্লাস 25 ইন্টু 0.6, তাহলে 25 ইন্টু 0.6 হবে 0.6 হচ্ছে 15, 15 আর 332 347, তাহলে এটা হচ্ছে 347 মিটার পার সেকেন্ড শব্দের বেগ। তাহলে এই শব্দের বেগে এই দূরত্ব অতিক্রম করতে টাইম কত লাগবে? প্রথমে হিসাব করি যে শব্দের বেগ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই প্রথম সময়। তাহলে আমি যদি প্রথম সময়টা হিসাব করি 2h/v, তাহলে 2h কত? যখন 1 মিটার নিচে নেমে না আসছিল অর্থাৎ প্রথম অবস্থায় ছিল 75 আর v হচ্ছে 347, তাহলে এটা হবে সেকেন্ড। আরেকটা হচ্ছে t2, একই সূত্র, কারণ তখন যদি 1 মিটার নিচে নেমে আসছে তখন এটা হবে 76 এবং হবে 347 সেকেন্ড, তাহলে এটা কত হবে? এটা হবে প্রথমে হচ্ছে 2 × 75 গুণ করবো ডিভাইডেড বাই 347, উইচ ইজ 0.43 সেকেন্ড। হ্যাঁ, 0.43 সেকেন্ড। আর এখানে হচ্ছে 2 × 76 ডিভাইডেড বাই 347, উইচ ইজ 0.438, ও মাই গড, 0.438 সেকেন্ড, তার মানে একটু কম বেশি হয়। আচ্ছা, প্রথমটা হচ্ছে 2 × 75 ডিভাইডেড বাই 347, উইচ ইজ 0.432 সেকেন্ড। এই হচ্ছে ভ্যারিয়েশন, এই এতটুকুর ভ্যারিয়েশন হয়, অর্থাৎ 0.432 সেকেন্ড, এটা হচ্ছে 0.438 সেকেন্ড, অর্থাৎ 1 মিটার নিচে নেমে আসলে একটু সময় বেশি লাগবে। সো এই হচ্ছে 4-এর অ্যান্সার। 5 মুছে দিলাম। আচ্ছা, 5 নাম্বার যেই প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে আলোর প্রতি সরণ থেকে, এবং এখানে একটা যে ডেটা দেওয়া আছে এই ডেটাটাকে আগে একটু বুঝতে হবে এবং চিত্রটা আঁকায় নিলে সুবিধা হওয়ার কথা। যেমন এখানে বলেছে এক্স মাধ্যম থেকে আলোকরশ্মি ওয়াই মাধ্যমে প্রবেশের সময়, অর্থাৎ আমি ধরলাম এটা হচ্ছে এক্স, হ্যাঁ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্স থেকে আলোকরশ্মি ওয়াই মাধ্যমে প্রবেশের সময় আপতন কোণের মান 65 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণটা 65 ডিগ্রি, হ্যাঁ 65 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণের মান হয় 50 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে একটু কম, 50 ডিগ্রি। এরপর রশ্মিটি ওয়াই মাধ্যম থেকে আবার জেড, আচ্ছা এখানে আরেকটা জেড মাধ্যম আমরা চিন্তা করি, যে এটা হচ্ছে, এখানে আমি একটা অভিলম্ব আঁকালাম, এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে জেড, এই জেড মাধ্যমের দিকে অগ্রসর হয়। এখন জেড মাধ্যমের দিকে অগ্রসর হয়ে এটা যদি 50 হয় তাহলে এটাও 50 ডিগ্রি হবে, কিন্তু এই কোণটা কত হবে সেটা আমরা জানি না। কিন্তু বলেছে ওয়াই মাধ্যমের সাপেক্ষে জেটের প্রতিসরাঙ্ক, অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে জেটের প্রতিসরাঙ্ক হচ্ছে 0.74, এটা বলে দিয়েছে। আচ্ছা, এই ডেটা থেকে অনেক কিছু বোঝা যাচ্ছে। ফার্স্ট কোয়েশ্চেন, লেন্স কাকে বলে? লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। তাহলে এইটা একটা দ্বিউত্তল লেন্স এবং এইটা একটা দ্বিঅবতল লেন্স, এগুলো তোমরা জানো, আরও আছে সমতল অবতল, উত্তল অবতল, দ্বিঅবতল, দ্বিউত্তল, দুই ধরনের, এটা দ্বিউত্তল, এটা দ্বিঅবতল লেন্স, অর্থাৎ দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। দ্বিতীয় কোয়েশ্চেন, প্রতিফলন পৃষ্ঠে লম্বভাবে আপতিত রশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান শূন্য হয় কেন? এখন এই যে এটা, এটা যদি অভিলম্ব এটা হইতো এবং অভিলম্ব দিয়েই যদি আলোকরশ্মিটা প্রবেশ করে তাহলে তো মধ্যবর্তী স্থানে কোনো কোণ উৎপন্ন হয় না, তাহলে এক্ষেত্রে আপতন কোণের মান 0 ডিগ্রি হবে, সেম এস প্রতিসরণ কোণের মানও 0 ডিগ্রি হবে। তৃতীয় কোয়েশ্চেন, ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরণ কোণ নির্ণয় করো।
আচ্ছা, x এর সাপেক্ষে y যদি বের হয়, তো y এর সাপেক্ষে x বের করা কোনো বিষয় না, এটা উল্টে যাবে। তাহলে y এর সাপেক্ষে x এর প্রতিসরাঙ্ক হবে, তাহলে এটা কত, এটা তখন উল্টে যাবে, এটা হবে sin 50, তাহলে sin 50 ডিগ্রি ডিভাইডেড বাই sin 65 ডিগ্রি, এন্ড দিস মাস্ট বি লেস দেন 1, দিস মাস্ট বি লেস দেন 1, সো এটা হবে sin 50 ডিভাইডেড বাই sin 60, অ্যান্সার হচ্ছে 0.87, তাহলে এটা হচ্ছে 0.87 গ এর অ্যান্সার। ঘ হচ্ছে আলোক রশ্মিটি ওয়াই থেকে জেটে আসলে প্রবেশের ক্ষেত্রে কি ঘটবে, অর্থাৎ এই কোণটার চেয়ে কোণটা বড় হবে না ছোট হবে, এইটা বের করার জন্য ক্লু যেটা দেওয়া আছে 0.74 সেটাকে বের করতে হবে। যেহেতু এটা বলে দিয়েছে যে ওয়াই এর প্রতিসরাঙ্ক জেড এর, ওয়াই এর সাপেক্ষে জেড 0.74, এটাকে যদি আমরা আর ধরি, তো দিস মিন্স সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, হ্যাঁ, তাহলে 0.74 যদি এটা হয়, তাহলে আমরা জানি 0.74 হচ্ছে সাইন 50 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন আর। তাহলে এই হিসাব করলে সাইন আর হবে সাইন 50 ডিগ্রিকে আমরা ভাগ করব 0.74 দিয়ে, তাহলে সাইন 50 ডিগ্রি এটাকে আমরা যদি 0.74 দিয়ে ভাগ করি হচ্ছে 0.955, তাহলে আর এর মান হচ্ছে সাইন ইনভার্স 0.955, সেক্ষেত্রে এটা হবে শিফট শিফট সাইন, অ্যান্সার হচ্ছে 80.94 ডিগ্রি, সো দিস আর উড বি 80.94 ডিগ্রি। এই হচ্ছে পাঁচের ঘয়ের অ্যান্সার। এবার এটা মুছে দিলাম। ছয়ে যে প্রশ্নটা সেটা খুব সহজ একটা ইলেকট্রিক সার্কিট থেকে, অর্থাৎ স্থির চলতরিতের অংশ থেকে। সো তোমরা চলতরিতের যারা স্টাডি করেছ, চলতরিতের সূত্রগুলো পড়েছ, সার্কিট এঁকেছ, সমান্তরাল এবং শ্রেণীবর্তনী এঁকেছ, তারা জানো যে এই ধরনের সার্কিটগুলো একটু সহজ হয়। এখানে এইখানে এখানে একটা দুইটা রোধ, এবং দুইটা রোধের পরে এখানে আরেকটা রোধ, এবং এরপরে এইখানে একটা রোধ, এবং এরপরে একটা রোধ, সেখান থেকে এখানে আসবে, এবং এখানে হচ্ছে একটা তড়িৎচালক শক্তি, এবং সেখানে প্লাস মাইনাস ডিরেকশনটা 6 ভোল্ট, এটা হচ্ছে 4 ওহম, 4 ওহম, 2 ওহম, এইটা 4 ওহম, এইটাও 4 ওহম। তো প্রথম প্রশ্ন হচ্ছে ওহমের সূত্রটা লেখো। আমরা জানি ওহমের সূত্র হচ্ছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে এটা অবশ্যই হইতে হবে স্থির তাপমাত্রায়, অর্থাৎ স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দ্বিতীয় কোয়েশ্চেন, একটি বর্তনী চালু থাকলে বিভব পার্থক্যের তুলনায় তড়িৎচালক শক্তির মান সর্বদা বেশি থাকে কেন? এটা অনেক বড় করে অ্যান্সার দেওয়া সম্ভব, তবে বইয়ের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা জানো যে তড়িৎচালক শক্তি ইজ অলওয়েজ গ্রেটার দেন ভি, কারণ বিভব পার্থক্যটাকে বজায় রাখার জন্যই তড়িৎচালক শক্তির দরকার আছে। তাহলে এটা কতটুকু বড়? এটা হচ্ছে এই পরিমাণ বড় অভ্যন্তরীণ শক্তি। তা আমরা সেখান থেকে তড়িৎচালক শক্তির একটা কিন্তু সূত্র পাই যে ভি ইজ ইকুয়াল টু আই আর, সো দ্যাট ইজ ওয়াই ই ইজ ইকুয়াল টু আই আর প্লাস আই স্মল আর, সো ইজ ইকুয়াল টু আই কমন নিলে আর প্লাস আর, এটা হচ্ছে তড়িৎচালক শক্তির রাশি। সুতরাং বিভব পার্থক্য যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ প্রবাহিত হবে, এবং বিদ্যুৎ প্রবাহটাকে চালানোর জন্য তড়িৎচালক শক্তিটাই বিভব পার্থক্যটাকে বজায় রাখবে, তাই বিভব পার্থক্য সচল রাখার জন্য তড়িৎচালক শক্তির দরকার।
তৃতীয় অবস্থায় বর্তনীর তুল্য রোধ, এটা তুল্য রোধ বের করাটা খুবই সহজ। এখানে দুইটা 4 ওহম প্যারালাল আছে, এখানে দুইটা 4 ওহম প্যারালাল আছে, এবং তার সাথে এই 2 ওহম সিরিজে আছে। তাহলে আমি যদি ফার্স্ট 1 বাই আর পি বের করতে চাই, তাহলে এটা হবে 1 বাই 4, 1 বাই 4 হিসাব করলে 4, উপরে 1 প্লাস 1 2, তার মানে আর পি 1 হচ্ছে 2 ওহম। তাহলে এইটা যদি 2 হয়, এটাও 2 হবে, এটা 2 হবে, তাহলে টোটাল আর এস হচ্ছে 2 প্লাস 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6 ওহম। এবং এটা হচ্ছে তড়িৎচালক শক্তি। তাহলে আমরা জানি আই ইজ ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর, কিন্তু যেহেতু এখানে অভ্যন্তরীণ রোধ দেওয়া নাই, সুতরাং আমরা এটা করব যে 6 ভোল্ট ডিভাইডেড বাই 6 ওহম, সো দ্যাট ইজ অনলি 1 অ্যাম্পিয়ার তড়িৎ বর্তনীর তুল্য রোধ। এবং এরপরে প্রশ্ন করেছে যে এই তড়িৎচালক শক্তিকে স্থির রেখে এটাকে যদি আমরা ঠিক রাখি, তাহলে গৃহে ব্যবহার করার মতন যে উপযোগী সার্কিট সেটা হচ্ছে সমান্তরাল বর্তনী। অর্থাৎ সবগুলোকে যদি আমরা এখন সমান্তরাল সাজাই তাইলে কি হবে, তাহলে আমি যদি সবগুলোকে সমান্তরালে সাজাই, তাহলে একটা মজার বিষয় হচ্ছে যে টোটাল 1 বাই আর পি হবে, সো 1 বাই 4, 1 বাই 4 হাফ, 1 বাই 4, 1 বাই 4। অর্থাৎ যে পাঁচটা রোধ দেওয়া আছে সব সমান্তরালে গৃহে ব্যবহার উপযোগী বর্তনী অঙ্কন করে তার একটা চিত্র আঁকাইতে হবে, এই পাঁচটা বর্তনীকে প্যারালাল দিতে হবে, এরপরে অঙ্কটা করতে হবে। এখানে লসাগু হচ্ছে 4 হবে, তাহলে এটা 1, এটা 1, এটা 2, 1, 1, তাহলে 2 দিয়ে 4, 5, 6, তাহলে 6 বাই 4। সো আর পির মান হচ্ছে 4 বাই 6, দ্যাট মিনস 2 বাই 3। সো 2 বাই 3 যদি হয়, এটা সম্ভবত 0.66, তাহলে আর পির মান হচ্ছে 0.66 ওহম। তাহলে আমার আই এর মান হচ্ছে ই বাই আর পি, দ্যাট ইজ 6 ডিভাইডেড বাই 0.66। সো কি হবে, বিদ্যুৎ প্রবাহ বেড়ে যাবে, তাহলে 6 ডিভাইডেড বাই 6.66 হচ্ছে 9। এই তো হওয়ার কথা, অলমোস্ট 9। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 9 অ্যাম্পিয়ার। এই যে এইভাবে যে আছে, এইভাবে রাখলে বিদ্যুৎ প্রবাহ হওয়ার কথা 1 অ্যাম্পিয়ার, আর ঘরে ব্যবহৃত করার জন্য উপযোগী করে অর্থাৎ সমান্তরাল করলে এখানে বিদ্যুৎ প্রবাহ হবে 9 অ্যাম্পিয়ার। সুতরাং এই হচ্ছে 6 এর অ্যান্সার। 7, 7-এ একটা ট্রান্সফরমারের কথা বলা হয়েছে। তো এখন 7-এ যে ট্রান্সফরমারের কথা বলা হয়েছে, তোমরা যারা তাড়িৎচুম্বক অধ্যায়টা পড়েছ, তোমরা জানো যে ট্রান্সফরমার দুই ধরনের হয়, একটা হচ্ছে স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমার বা উচ্চ ধাবি ট্রান্সফরমার, আরেকটা হচ্ছে স্টেপ ডাউন বা অবরোহী বা নিম্ন ধাবি ট্রান্সফরমার। এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের যে স্ট্রাকচার সেখানে বলেছে এটার যে এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, একটু তাড়াতাড়ি রাখাচ্ছি, এটা হচ্ছে গৌণ কুণ্ডলী, হ্যাঁ, তো এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। এই মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ভিপি হচ্ছে 600 ভোল্ট, এবং এটার যে বিদ্যুৎ প্রবাহ এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা অর্থাৎ এন এস হচ্ছে 30, এবং বিদ্যুৎ প্রবাহ হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই ট্রান্সফরমারটিকে 50% কর্মদক্ষতার, অর্ধেক কর্মদক্ষতার একটি বৈদ্যুতিক মোটর চালানোর জন্য নির্বাচন করা হলো। মোটরটি 200 কেজি যে পানি সেটা 98 সেকেন্ডে 30 মিটার উচ্চতায় উঠাতে পারে। এই পরিমাণ ডেটা দেওয়া আছে। ফার্স্ট কোয়েশ্চেন, তড়িৎ মোটর কাকে বলে? তোমরা জানো যে মোটর হচ্ছে যেটা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। সো এখানে একটা তোমরা জানো স্ট্রাকচারটা, তড়িৎ মোটরের স্ট্রাকচারের মধ্যে এখানে একটা তাড়িৎচুম্বক ক্রিয়াকে ব্যবহার করে একটা চুম্বককে ঘোরানো হয়, এবং সেটা চুম্বকীয় বলের কারণে ঘুরতে থাকে, নিজের অক্ষের উপর ঘুরতে থাকে। সুতরাং এটা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। দ্বিতীয় কোয়েশ্চেন, ইলেকট্রন আসক্তির ভিন্নতার কারণেই স্থির তড়িৎ উৎপন্ন হয়। ডেফিনেটলি স্থির তড়িৎ ঘর্ষণের কারণে উৎপন্ন হয়। তো যখন আমরা ঘর্ষণের ফলে ইলেকট্রন আসক্তির কারণে সৃষ্টি হয়,
যেমন আমরা যখন ইবোনাইট দন্দ্ব দিয়ে কাচ ঘষি বা রেশমি কাপড় দিয়ে কাচকে ঘষি, তখন এই দুইটা পদার্থের মধ্যে যার ইলেকট্রন আসক্তি বেশি থাকবে তার কাছে ইলেকট্রনটা হস্তান্তরিত হবে বাকিটার কাছ থেকে, তখনই এটা নেগেটিভ চার্জে চার্জিত হয় আর বাকিটা পজিটিভ চার্জে চার্জিত হয়। অর্থাৎ ইলেকট্রন আসক্তি যদি না থাকতো তাহলে কিন্তু উভয়ের মধ্যে আধানের হস্তান্তর হতো না, এ কারণে ইলেকট্রন আসক্তির কারণে স্থির তড়িতের সৃষ্টি হয়েছে। সো তৃতীয় কোয়েশ্চেনটা হচ্ছে ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। অর্থাৎ মুখ্য কুণ্ডলী বলতে আমার কাছে এনপি চেয়েছে, যেহেতু আমার আইপি আছে আমরা জানি এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি, এটা খুবই কমন সূত্র। তার মানে এনপি চেয়েছে তাহলে এনপি ইজ ইকুয়াল টু আইএস ইন্টু এনএস বাই আইপি। সুতরাং আইএস হচ্ছে 5, এনএস হচ্ছে 30 আর আইপি হচ্ছে 2, তাহলে এটা হবে 75 পাক সংখ্যা। তাহলে 15 5 15 75, হ্যাঁ তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 75। এরপর বলেছে উল্লিখিত মোটরটি চালানোর জন্য ট্রান্সফরমারটি উপযোগী কিনা। আচ্ছা এখন কি বলেছে, উল্লিখিত মোটরটি চালানোর জন্য উদ্দীপকে বলেছে ট্রান্সফরমারটিকে 50% কর্মদক্ষতার একটি বৈদ্যুতিক মোটর চালানোর জন্য নির্বাচন করা হলো। আচ্ছা 50% কর্মদক্ষতা অর্থাৎ অর্ধেক কর্মদক্ষতা, আগে একটু হিসাব করে নিই যে এটার ক্ষমতা কত। তাহলে ক্ষমতা হিসাব করতে গেলে এইটার ভোল্টেজ আর আই গুণ করতে হবে, অর্থাৎ এই যে ভোল্টেজটা অর্থাৎ এটা যে পরিমাণ ভোল্টেজ দিবে এটা হচ্ছে আমার বিদ্যুৎ প্রবাহ আই, এটার ভোল্টেজটা হচ্ছে আমি যদি বের করতে চাই যে এটা ভিএস আইএস অর্থাৎ গণকুণ্ডলীতে আমি যেটা পাবো, তাহলে ভিপি, তাহলে ভিপি বাই ভিএস ইকুয়ালস টু আইপি বাই আইএস। তাহলে এই হিসাব করলে কি হবে, আমি যদি ভিএস বের করতে চাই তাহলে ভিপি ইন্টু আইএস বাই আইপি হবে, তাহলে এই ভিপি হচ্ছে 600, আইএস কত 5, আইপি কত 2, তাহলে এটা কত হবে, এটা হবে 1500 ভোল্ট। তাহলে 1500 ভোল্ট ইন্টু আইএস হচ্ছে 5, উইচ ইজ 7500 ওয়াট। তাহলে এই 75,7500 ওয়াটের অর্ধেক যেই ওয়াট সেটা হচ্ছে 7500 ÷ 2, উইচ ইজ 3750। এই 3750 ওয়াট এই পরিমাণ কাজ সে করতে পারবে কিনা। তো এখন এই পরি কি পরিমাণ কাজ করে, ওর যে কাজ সেটা হচ্ছে ক্ষমতা, এটা হচ্ছে কাজ ডিভাইডেড বাই সময়। ও কাজ করে হচ্ছে এম জি এইচ, টি দিয়ে ভাগ করব, তাহলে এম হচ্ছে 200, জি এর মান হচ্ছে 9.8, এইচ হচ্ছে 30 এন্ড দিস ইজ 98। তাহলে আমি যদি হিসাব করি 200 × 9.8 × 30, which is 58800 ÷ 98 600, তাহলে 600 ওয়াট এই পরিমাণ কাজ করতে হয়, অথচ ওর অলরেডি 3750 ওয়াট আছে। সুতরাং এই 200 কেজি ভরের বস্তুকে পানিকে 98 সেকেন্ডে 30 মিটার উপরে উঠাতে গেলে 600 ওয়াট ক্ষমতা দরকার, অথচ ওর 50% হচ্ছে 3750 ওয়াট। যেহেতু 3750 ওয়াট 600 চেয়ে অনেক বেশি, সুতরাং এই মোটরটার এই ট্রান্সফরমারটাকে যদি 50% করে এই কাজ করানোর মতো মোটরকে দেওয়া হয় তাহলে সেই ট্রান্সফরমারটা পারফর্ম করতে পারবে। এই হচ্ছে 7-এর ঘ। 8 নম্বর হচ্ছে একটা পরীক্ষার নাম দেওয়া আছে এ, এটা বোঝাই যাচ্ছে এটা তরঙ্গ দৈর্ঘ্য 10⁻¹⁰ মিটার, উইচ ইজ এক্স রে, এবং কিডনি পিত্তথলির পাথর শনাক্তকরণে ব্যবহৃত হয় আর ত্রিমাত্রিক বিম্ব গঠন করে যকৃত, ফুসফুস, অগ্ন্যাশয়ের ক্যান্সার। সো এটা সিটি স্ক্যানের কথা বলা হয়েছে। সো আলোর বেগের কথা বলেছে, এই প্রশ্নটা খুবই সহজ। তেজস্ক্রিয়তা হচ্ছে যে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে হচ্ছে যে কোনো ভারী মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি বলে।
সাধারণ অবস্থায় সকল অর্ধ পরিবাহী কেন আধান নিরপেক্ষ থাকে? কারণ যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে বেশি ব্যবহৃত অর্ধ পরিবাহী হচ্ছে সিলিকন, সিলিকনের যে চারটা যোজনী আছে অর্থাৎ তার আউটার মোস্ট শেলে যে চারটা ইলেকট্রন আছে, প্রত্যেকটা সিলিকন প্রত্যেকটা সিলিকনের সাথে লেগে থাকে। এ কারণে সমগ্র ইলেকট্রনগুলা সাত, মানে যেহেতু সমযোজী বন্ধনে আবদ্ধ, সবার বাইরেই আটটা করে অলরেডি থাকে। এ কারণে এরা সবাই সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে। পরীক্ষণ এরোশিটির কম্পাঙ্ক নির্ণয় করতে বসে, তো যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়াই আছে উইচ ইজ 10^10 মিটার এবং ভি দেওয়া আছে 3×10^8 মিটার পার সেকেন্ড, সো আমরা জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, সো এফ উড বি ভি বাই ল্যামডা। তাহলে ভি হচ্ছে 3×10^8 ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে 10^-10, which is a bigger one. This is 3×10^18 3×10^18 hertz. এবং এরপরে যেটা বলা হয়েছে, রোগ নির্ণয়ের ক্ষেত্রে এ এবং বি এর মধ্যে কোনটিকে তুমি নিখুঁত ও বিস্তৃত বলে মনে করো? আচ্ছা, এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা সিটি স্ক্যানটাকে বেশি অগ্রাধিকার দিব, বাট এক্সরোশিটা যেটা করে, এক্সরোশি হচ্ছে কোনো ব্রোকেন বোনস বা বডির কোনো অংশের ক্ষেত্রে কোনো স্টোন যেগুলোর ভিতর দিয়ে এক্সরোশি যেতে পারে না, সেটাকে আইডেন্টিফাই করতে সহজতা করে। বাট সিটি স্ক্যানের ক্ষেত্রে এটার একটা থ্রি ডাইমেনশনাল একটা ইমেজ ক্রিয়েট করতে পারে, এবং এটার ভিতরে টার্গেটেড সেল বা ক্যান্সার সেল শনাক্তকরণে যেহেতু ব্যবহৃত হয়, সেহেতু আমরা এ এবং বি এর ক্ষেত্রে বিস্তৃতি হিসাবে বিটাকে আমরা বেশি প্রাধান্য দিব। এবং এক্ষেত্রে আমাদের জীবনে যে পদার্থবিজ্ঞানের যে ব্যবহার, অর্থাৎ লাস্ট চ্যাপ্টারটাতে এক্স রে, ইটিটি, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই, সিটি স্ক্যান, এই যে জিনিসগুলোকে ব্যাখ্যা করা হয়েছে, সেইখানে এই দুইটা অংশ থেকে কিছুটা উল্লেখযোগ্য অংশ তুলে দিয়ে এটার ব্যাখ্যাটা দিতে হবে। সো এই হচ্ছে, আমি চেষ্টা করেছি একটা ভিডিওতে খুব দ্রুত এই আটটা সৃজনশীলের অ্যান্সার দেওয়ার। তোমরা যারা পরীক্ষা দিয়েছ, আমি অনেক অনেক প্রত্যাশা আমার যে তোমরা সবাই ভালো পরীক্ষা দিয়েছো, এবং তোমরা যারা বাকিরা সামনে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের উচিত হবে বোর্ড পরীক্ষার এই প্রশ্নগুলোকে সলভ করা এবং শান্তিমতো বুঝে ফিজিক্সটাকে অধ্যয়ন করা। তাহলে ফিজিক্স পড়তে মজা লাগবে, ম্যাথগুলো করতেও ভালো লাগবে। তো দেখা হবে পরের ভিডিওতে।